আজ আমরা আলোচনা করব মরক্কো কে নিয়ে। মরক্কো হচ্ছে উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র, এর রাজধানীর নাম রাবাত। দেশটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এবং উত্তরে ভূমধ্য সাগরে জিব্রাল্টার প্রণালীর পর্যন্ত বিস্তৃত। মরক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্য সাগর ও স্পেন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত। মরক্কো পশ্চিম সাহারা এলাকার মালিকানা দাবি করে এবং 1975 খ্রিস্টাব্দ থেকে ওই অঞ্চলের অধিকাংশ এলাকা দখল করে রেখেছে। মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্র। এটি একমাত্র আফ্রিকার দেশ যা আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়, তবে এটি আরব লীগ, আরব মাগরেব ইউনিয়ন, OIC, গ্রুপ অফ 77 ইত্যাদি জোটের সদস্য এবং ন্যাটোর মিত্র দেশ। মরক্কোর আরবি নামের অর্থ পশ্চিমের রাজ্য। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি আল মাগরেব আল আকসু বা দূরতম পশ্চিম নামে পরিচিত ছিল। অন্যান্য ভাষায় প্রচলিত মরক্কো নামটি এসেছে দেশটির পূর্বের রাজধানী মারাকেশ হতে, বারবার ভাষায় যার অর্থ স্রষ্টার দেশ। মরক্কো আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি দেশ, যার উত্তরে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগর সংযোগকারী জিব্রাল্টার প্রণালী অবস্থিত। এর উত্তরে স্পেনের জলসীমা, পূর্বে আলজেরিয়া এবং দক্ষিণ পশ্চিম সাহারা অবস্থিত। পশ্চিম সাহারা মরক্কো ও মৌরিতানিয়ার একটি অমীমাংসিত সীমান্ত অঞ্চল যার পুরোটাই মরক্কোর দখলে। মরক্কোর রাজধানী রাবাত, বৃহত্তম শহর কাসাব্লাঙ্কা, রাষ্ট্রীয় ভাষা আরবি ও ফার্সি। মরক্কোর মোট আয়তন 710 কিলোমিটার, জনসংখ্যা 3,38,00,000, 48,242 জন। মরক্কো ন্যাশনাল ফুটবল টিম, যা লায়ন্স অব দ্য অ্যালেস নামে পরিচিত। দলটি 1976 সালে আফ্রিকান ন্যাশন কাপের চ্যাম্পিয়ন হয়। 1986 সালের বিশ্বকাপে তারা পর্তুগাল, পোল্যান্ড ও ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল। তারা দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে খেলতে সক্ষম হয়। মরক্কো জাতীয় ফুটবল দল 5 বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। তাদের সবচেয়ে ভালো পারফরমেন্স ছিল 1986 সালের বিশ্বকাপে, সে সময়ে তারা দ্বিতীয় রাউন্ডে ওঠার যোগ্যতা অর্জন করে। তারা প্রথম বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে 1970 সালে, তারপরে 1986 সালে, তারপর 1994 এবং 1998 সালে। এরপরে তারা 4টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তবে 2018 সালে বিশ্বকাপে তারা কোয়ালিফাই করেছে। আফ্রিকান ন্যাশন কাপে 1972 সালে তারা প্রথম খেলার যোগ্যতা অর্জন করে, তখনকার সময়ে তারা পঞ্চম স্থান অধিকার করে। 1974 সালে তারা অংশগ্রহণ করেন। 1976 সালে তারা চ্যাম্পিয়ন হিসেবে নেশন কাপ শেষ করে। 1978 সালে গ্রুপ স্টেজে তারা বাদ পড়ে। 1980 সালে তৃতীয় স্থান অধিকার করে। 1986-88 সালে তারা চতুর্থ স্থান অর্জন করে। 2004 সালে তারা রানার্স আপ হওয়ার যোগ্যতা অর্জন করে। তাদের সর্বশেষ সাফল্য হল 2017 সালের নেশন কাপে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আরব নেশন কাপে তারা 2002 সালের সেমিফাইনাল ও 2012 সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।